বিষয় যখন করছি, দলের যারাই নেতা কর্মী আছে তাদের সবার সাথেই কাজ করবো, সেটা অসুবিধার কোথাও কারণ নেই। ত্রিপুরায় নতুন দায়িত্ব পেয়ে কেমন লাগছে এবং কিভাবে দল ছাইয়াবেন? দেখুন, ত্রিপুরার মাটি আমি দীর্ঘদিন ধরে ছিলাম, বিগত 16 সালের পর থেকে ত্রিপুরায় বহুবার গেছি। আমি রাজনীতির কারণেও গেছি, সামাজিক কারণে গেছি, বিভিন্ন মন্দিরেও গেছি। ওখানে আমার প্রচুর আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আছে এবং ত্রিপুরা হচ্ছে আমাদের একদম অঙ্গরপ্রতিবেশী রাজ্য, যেটা একদম একই রকম সংস্কৃতি, ভাষা, এক ইত্যাদি সব প্রায় সমান মিল আছে। সুতরাং কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। দল যখন যেখানে যেভাবে দায়িত্ব দেবে সেই দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালন করব।